নমস্কার বন্ধুরা অল বাংলা জব আর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি উঠে এলো নিউজ পোর্টালের মাধ্যমে বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিকে শুরুর পূর্বে একটু কোয় লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের ভাগ্য নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপরে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলো আদৌ নেওয়া হবে কি না তা নিয়ে চিন্তার শেষ নেই পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে জুলাই মাসের দুই ছয় এবং আট তারিখে ওই পরীক্ষাগুলো নেওয়ার দিন ঠিক করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তবে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভাগ্য সিবিএসই বাকি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে হওয়া জনস্বার্থ মামলার রায়ের উপর নির্ভর করছে সেই মামলার পরবর্তী শুনানি আছে তেইশে জুন অর্থাৎ এখানে বলা হয়েছে যে সর্বভারতীয় সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোনো গুরুত্বপূর্ণ আপডেট আগামী তেইশে জুন সুপ্রিম কোর্ট দিতে চলেছে এরপর দেখুন কি বলা হয়েছে মামলার দিকে নজর রাখলেও পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনো ত্রুটি রাখতে চাইছে না সংসদ একটি ক্লাস ঘরে কতজন করে পড়ুয়া বসবে এবং কতজন শিক্ষক গার্ড দেবেন তা ভেনু সুপারভাইজারদের উপর ছেড়ে দিয়েছে কর্তারা জানা গেছে দুই জুলাই সব মিলিয়ে সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী আছে বাকি দুদিন ছয় এবং আটই জুলাই দুই লক্ষ করে ছাত্রছাত্রী পরীক্ষায় বসবেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে গড়ে দুশো থেকে দুশো পঁচিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে যে স্কুলগুলো সেন্টার করা হয়েছে সেগুলো যথেষ্টই বড় ফলে রয়েছে অনেক ক্লাসরুম ফলে ছড়িয়ে ছিটিয়ে পরীক্ষার্থীদের বসাতে কোনো সমস্যা হবে না সিবিএসই বোর্ডের তরফ থেকে হওয়া জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়ের উপরেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনেকটা তাকিয়ে আছে অর্থাৎ কি করবে সেই সিবিএসি বোর্ডের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তের উপরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনেকটাই অটল থাকবে আদৌ উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা নেওয়া হবে কিনা না নেওয়া হলেও তা কবে নেওয়া হবে তা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের উপর অর্থাৎ সিবিএসই বোর্ডের তরফ থেকে যে জনস্বার্থ মামলা হয়েছিল সেই মামলার উপরে কিন্তু নির্ভর করছে এরপর দেখুন কি বলা হয়েছে একই সঙ্গে যদি পরীক্ষা নেওয়া না হয় তাহলে কিভাবে মূল্যায়ন হবে একান্তই যদি পরীক্ষা না নেওয়া হয় সেক্ষেত্রে কিভাবে নম্বর দেওয়া যায় তা নিয়ে একাধিক প্রস্তাব জমা পড়েছে সংসদে যেমন সরকারি স্কুল শিক্ষক সমিতি প্রস্তাব দিয়েছে প্রজেক্ট নম্বর বাড়িয়ে দিয়ে হাজিরার উপর কুড়ি শতাংশ এবং যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে তার প্রাপ্ত নম্বরের উপর কুড়ি শতাংশ হিসাব করে বাকি বিষয়ের নম্বর দেওয়া হোক যদিও সব কিছু নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর অর্থাৎ ইতিমধ্যেই সরকারি স্কুল শিক্ষক সমিতি সংসদকে জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি রয়েছে সেই পরীক্ষা তিনটি যদি নেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কীরকমভাবে নম্বর দেওয়া যেতে পারে তারা জানিয়েছেন যে প্রজেক্টের নম্বর কিছুটা বাড়িয়ে দিয়ে হাজিরের উপর কুড়ি শতাংশ এবং যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে তার উপর কুড়ি শতাংশ নম্বর দিয়ে ছাত্রদেরকে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে নম্বর দেওয়া হোক হাজিরের উপর বলতে যে অ্যাটেন্ডেন্সের উপর অ্যাটেন্ডেন্সের উপর কুড়ি শতাংশ এবং প্রিভিয়াস যে তিনটে পরীক্ষা হয়ে গিয়েছে তার উপরে কুড়ি শতাংশ এবং প্রজেক্টের নম্বর কিছুটা বাড়িয়ে দিয়ে বাকি সাবজেক্টগুলোর নম্বর যেন দেওয়া হয় তারা এটাই জানিয়েছেন সংসদকে কিন্তু এই মুহূর্তে সব কিছুই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপরে ইতিমধ্যেই সংবাদ প্রতিদিনের মুখ্য সচিবেরা কিন্তু ছাত্রদের হয়ে কলম ধরলেন তারা জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হোক কিংবা না নেওয়া হোক তার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কবে সেটা নেওয়া হবে এবং কতটা পেছানো যেতে পারে অথবা যদি পরীক্ষা নেওয়া না হয় সেক্ষেত্রে তাদের নম্বর বিভাজন কি করে দেওয়া যেতে পারে বা কি করে মূল্যায়ন করা যেতে পারে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হোক তারা কিন্তু তা জানিয়েছেন সংসদকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিলাম এই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন